জানাজারিয়া মেলা সৌদি আরবের সবচেয়ে বড় মেলা, যেটা প্রতি বছর উদযাপিত হয়ে থাকে। এটা বিশ্বজুড়ে বিখ্যাত একটি মেলা। প্রতি বছরের মতন এইবারও মেলাটি অনেক বড় করে আয়োজিত হয়। কিন্তু এইবার প্রথমবারের মতন ব্যবস্থাপকেরা এমন একটি কাজ করে যা তাদের অনেক আগেই করে ফেলা উচিত ছিল। মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে কেন্দ্র করে অনেক আগে থেকে মনগড়া কিস্সা কাহিনী প্রচলিত ছিল, কিন্তু সোশ্যাল মিডিয়া আসার পরে এই মনগড়া কিস্সা কাহিনীগুলোর প্রচার প্রসার আরও বেড়ে যায়। ইউটিউব, ফেসবুক ও অন্যান্য সোশ্যাল সাইটগুলোতে এমন কিছু ছবি ছড়িয়ে আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে দেখানো হয়। কিছু ছবি এমনও আছে যেখানে তিনটি কবর দেখানো হয়। তারা বলে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ভিতরের কক্ষের ছবি। এই ছবিগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুম, ওমর রাদিয়াল্লাহু আনহুমের কবরকে দেখানো হয়েছে। এমনইভাবে কিছু ভিডিও দেখা গিয়েছে যেখানে একজন লোক তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের খাদেম হিসেবে নিজেকে দাবি করেছে, ও সে বলে তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের ছবি ও সেখানকার তাবারকও তার কাছে আছে। এইসব ভিডিও ও ছবি সবগুলি মিথ্যা ও ভিত্তিহীন ছাড়া কিছুই না। জানাজারিয়া মেলাতে, হারামাইন শরীফ আয়োজিত মেলাতে আসা সকল লোক বৃদ্ধর জন্য তারা একটি ভিডিও তৈরি করে, যেটা প্রজেক্টরের সাহায্যে দেখানো হয়। এই ভিডিও দেখানোর সময় তাদের একজন কর্তৃপক্ষ সেখানে অবস্থান করে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের ভিতরের কক্ষর ব্যাপারে বর্ণনা করে। হারামাইন শরীফের প্রথমবারের মতন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের ভিতরের কক্ষকে দেখায় ও এই ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের দরজা, যেখান দিয়ে তার কবরের কক্ষে প্রবেশ করা হয়, এই দরজাটাকে বাপ সাইয়ে দায়ে ফাতেমা বলা হয়। এই দরজা দিয়ে ঢোকার পরে একটি সাদা কক্ষ আসে, যার মেঝেতে শাহ ফয়সালের সময়ের পুরানো মার্বেল পাথর দেখা যায়। কক্ষের একদিকে একটি অভয়ারণ্য দেখা যায়, যাকে মেহরাবে ফাতেমাতুজ জোহরা বলা হয়ে থাকে, যেখানে সবাই দাঁড়িয়ে সালাম পেশ করে। এই জায়গাটিকে মুয়াজায়ে শরীফ বলা হয়। এই মুয়াজায়ে শরীফে 300 ছিদ্র আছে। কেউ যদি এই ছিদ্রগুলো দিয়ে দেখার চেষ্টাও করে তাহলে তারা সবুজ রঙের একটি পর্দা ছাড়া কিছুই দেখবে না। এই পর্দাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের কক্ষের দেয়ালে টাঙানো আছে, যে দেয়ালের কোনো দরজা নেই। এই দেয়াল 6.5 মিটার উঁচু। এই দেয়ালের অন্যদিকে, অর্থাৎ ভিতরে আরও একটি দেয়াল আছে। সেই দেয়ালের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুম ও ওমর রাদিয়াল্লাহু আনহুমের কবরগুলো অবস্থিত আছে। যে ছবিটি আপনারা এখানে দেখছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কক্ষের নকশা। আপনারা এই ছবিতে যে গাঢ় বাদামি রঙের দেয়ালটি দেখতে পাচ্ছেন, তার উপরে সবুজ রঙের পর্দাটি দেওয়া আছে। উমর বিন আব্দুল আজিজ এই পর্দাটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দেয়ালের গিলাফ হিসেবে দাবি করেছেন। এই দেয়ালের কোনো দরজা নেই এবং এই দেয়ালের 6.5 মিটার উঁচু আছে। উমর বিন আব্দুল আজিজ ইন্তেকাল করেন 101 হিজড়িতে। তার মানে এই দেয়াল 1336 সাল আগে তৈরি করা হয়েছিল। এই দেয়াল তৈরি করার পর থেকে আজ 1336 সাল পর্যন্ত কেউ কবরগুলোকে দেখার ভাগ্য করে উঠতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কক্ষের ভিতরে যাদের যাওয়ার সৌভাগ্য হয়েছে, তারাও আজ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর দেখতে পায়নি। তারা এই সবুজ রঙের পর্দার সামনে দাঁড়িয়ে সালাম পেশ করে। তো এ থেকে বোঝা যায়, সোশ্যাল মিডিয়াগুলোতে যেসব ছবি ছড়িয়ে ছিটিয়ে আছে, এই সকল ছবি ভুয়া ও মিথ্যা, যার মাধ্যমে কিছু লোক সকল সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের এই সকল ছবি ভিডিওগুলো থেকে যেসব ফিতনা তৈরি হচ্ছে তার থেকে রক্ষা করুক। আমিন।